দেখো রাজ্যের তরফ থেকে বলা হয়েছিল যে জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ দল যে রিপোর্ট পেশ করেছেন সেই রিপোর্ট প্রায় 3500 পৃষ্ঠার রিপোর্ট, অতএব এই অল্প সময়ের মধ্যে সম্পূর্ণভাবে উত্তর দেওয়া সম্ভব নয়, তাই কিছুটা বাড়তি সময় মঞ্জুর করা হোক। রাজ্যের সেই আবেদন আজকে কলকাতা হাইকোর্ট মঞ্জুর করেছে, 31 জুলাই পর্যন্ত বাড়তি সময় দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে তারা হলফনামা দাখিল করতে পারবেন এবং তার প্রেক্ষিতে 2 আগস্ট এই মামলার পরবর্তী বিচার পর্ব কলকাতা হাইকোর্টে শুরু হবে এবং সেই সময় এই বাড়তি হলফনামায় আর কি কি বললো আর সেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট হবে। মাধুরী, ধন্যবাদ সৌভিক। এদিকে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে শিশু চিকিৎসায় বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। মূলত শিশুদের ডায়ালিসিস ও ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসায় জোর দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বর্তমানে রাজ্যে 31টি ডায়ালিসিস ইউনিট রয়েছে। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় বাড়ানো হচ্ছে এই ধরনের ইউনিটের সংখ্যা। গতকাল রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2 থেকে 7 অগস্ট পর্যন্ত SSKM, NRS এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে প্রশিক্ষণ শিবির হবে। নেফ্রোলজি বিভাগের স্নাতকোত্তর পড়ুয়ারা পিকু, নিকু, SNCU ও ডায়ালিসিস বিভাগের মেডিকেল অফিসার এবং টেকনিশিয়ানরা এই প্রশিক্ষণে অংশ নেবেন। তাদের প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন নেফ্রোলজিস্টরা, যারা মূলত শিশুদের চিকিৎসার সঙ্গে যুক্ত। একই সঙ্গে অনলাইন এবং অফলাইনে চলবে প্রশিক্ষণ। পাশাপাশি রাজ্যজুড়ে PPT পদ্ধতিতে চিকিৎসা পরিষেবা আরও বিস্তৃত ও উন্নত করতে পরামর্শদাতা সংস্থা হিসেবে প্রাইস ওয়াটারহাউস কুপার্সের সঙ্গে চুক্তি পুনর্নবীকরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এবার চোখ রাখবো করোনা পরিস্থিতির দিকে। ভারতে করোনায় ফের বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী দেশে করোনায় গত 24 ঘন্টায় 640 জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা 43,654। দেশে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 4,22,022 জনের। মোট আক্রান্তের সংখ্যা 3,14,84,605। অ্যাক্টিভ কেসের সংখ্যা 3,99,436। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন 3,06,63,147 জন। একদিনে সুস্থ হয়েছেন 41,678 জন। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। ABP আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। ABP আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।